সিভিল সার্জনের কার্যালয়ে 155টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর মধ্যে স্বাস্থ্য সহকারী যে পদটি রয়েছে, এটিতে মোট পদের সংখ্যা রয়েছে 135টি। এমন এখানে মোট আপনারা 5টি পদের ক্যাটাগরি পেয়ে যাবেন বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায়, যেমন এসএসসি, এইচএস এবং স্নাতক পাশে আপনারা পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। তবে স্বাস্থ্য সহকারী যে পদটি আপনারা দেখতে পাচ্ছেন, এটিতে আবেদনের ক্ষেত্রে একটি শূন্য পদের তালিকা দেওয়া রয়েছে। এটি হলো সেই শূন্য পদের তালিকা, এখানে আপনাদের জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড ভিত্তিক আপনারা শূন্য পদের সংখ্যা পেয়ে যাবেন। তো এখানে কিন্তু সাবেক ওয়ার্ড ভিত্তিক আপনাদের শূন্য পদের সংখ্যা দেওয়া রয়েছে। এখানে আপনারা 1 থেকে 3টি ওয়ার্ডে পাবেন সাবেক ওয়ার্ড। সেক্ষেত্রে বর্তমানে সাবেক 1 নম্বর ওয়ার্ডের মধ্যে রয়েছে 1, 2 এবং 3 নম্বর ওয়ার্ড, সাবেক 2 নম্বর ওয়ার্ডের মধ্যে বর্তমানে ওয়ার্ডে রয়েছে 4, 5, 6 এবং 3 নম্বর ওয়ার্ডের মধ্যে রয়েছে বর্তমানে 7, 8, 9। তো সেই হিসাব করে আপনি দেখে নেবেন আপনার বর্তমান ওয়ার্ড ভিত্তিক সাবেক ওয়ার্ডে শূন্য পদের সংখ্যা আছে কিনা। তো এই শূন্য পদের তালিকার লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে এটি ডাউনলোড করে নিতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, এটির পিডিএফটি আপনাদেরকে আমি দিয়ে দিব। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল সিভিল সার্জনের কার্যালয় ঝিনাইদহের। এটিতে কিন্তু শুধুমাত্র ঝিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দারা আপনারা আবেদন করতে পারবেন। 1 নম্বর পদটি রয়েছে পরিসংখ্যানবিদি, পদের সংখ্যা রয়েছে 3টি, এই পদের গ্রেডটি হলো 14, বেতন স্কেল রয়েছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার হলে আপনার দক্ষতা থাকতে হবে। 2 নম্বর পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা আক্ষরিক, পদের সংখ্যা রয়েছে 7টি, এটির গ্রেড হলো 16, বেতন স্কেল রয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এই পদে আবেদনের ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা অক্ষরের গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ও ইংরেজি 20 শব্দ থাকতে হবে। 3 নম্বর পদটি রয়েছে স্টোর কিপার, পদের সংখ্যা রয়েছে 5টি, এটির গ্রেড হলো 16, বেতন স্কেল রয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা, এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে আপনারা এইচএসসি বা সমমান পাস করেছেন সে সকল পথে আবেদন করতে পারবেন। তবে এই স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী আপনাদের জামানত প্রদান করতে হবে। স্বাস্থ্য সহকারী যে পদটি রয়েছে, পদের সংখ্যা রয়েছে 135টি, গ্রেডের 16, বেতন স্কেল রয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা, এটিতে আপনারা উচ্চ মাধ্যমিক এইচএসসি বা সমমান পাস করলে আবেদন করতে পারবেন। সর্বশেষ পদটি রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা রয়েছে 5টি, এটির গ্রেড 19, বেতন স্কেল রয়েছে 8,500 টাকা থেকে 20,570 টাকা, এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় মানে আপনারা এসএসসি বা সমমান পাস করেছেন সেই সকল পাত্রে আবেদন করতে পারবেন। আর আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এটির আবেদনটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আবেদনটি শুরু হয়েছে 30 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে, আবেদনটি শেষ হবে 20 মে 2024 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। তো এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হয়েছে 1 মার্চ 2024 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনারা আবেদনটি করতে পারবেন। তবে স্বাস্থ্য অধিদপ্তরের আপনারা এখানে একটি স্মারক রং দেখতে পাচ্ছেন এবং তারিখ দেখতে পাচ্ছেন, তবে এখানে এই 5 নং কমিকে তারা যেই নিয়োগের কথা বলা রয়েছে এটি একটি সংশোধিত হয়েছে, এটি একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে লক্ষ্য করুন, সিভিল সার্জন অফিস ঝিনাইদহের এখানে একটি স্মারক রং দেখতে পাচ্ছেন, এই মোতাবেক নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হইয়াছে, যাহার প্রথম পাতার 5 নং কমিকে স্বাস্থ্য অধিদপ্তর এখানে যে স্মারক নং আপনারা যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া ছিল, এটি পরিবর্তিত। স্বাস্থ্য অধিদপ্তর এখানে যে স্মারক নম্বরটি আপনি দেখতে পাচ্ছেন এটি হবে। তো এই স্মারক নং এর আলোকে আপনারা জানান ইতিপূর্বে আবেদন করেছেন অনলাইনে, তাদের পুনরায় আবেদনটি করার প্রয়োজন নেই। এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সাবেক ওয়ার্ড ভিত্তিক প্রার্থী নিয়োগ করা হবে, যোগ্য প্রার্থী পাওয়া না গেলে পার্শ্ববর্তী ওয়ার্ড একই ইউনিয়ন হতে যোগ্য প্রার্থী দ্বারা শূন্য পদে পূরণ করা হবে। সাবেক ওয়ার্ড ভিত্তিক শূন্য পদের তালিকা আপনারা সিভিল সার্জন অফিস ঝিনাইদহ এবং উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সময় নোটিশ বোর্ডে থেকে সংগ্রহ করতে পারবেন। আমি ভিডিও ডিসক্রিপশনে আপনাদের লিঙ্কটি দিয়ে দেব। আর এটি আবেদনের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে, এখানে মোট 5টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে। 5টি পদের জন্যই আপনাদের পরীক্ষার ফি দিতে হবে 223 টাকা, যেটি আপনি টেলডক পে মোবাইল নাম্বার থেকে SMS এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন। আর আপনারা যারা আমাদের থেকে অনলাইন আবেদন করাতে চাচ্ছেন, ভিডিও ডিসক্রিপশনে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখানে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস পেয়ে যাবেন। তো এখানে চাকরির অনলাইন আবেদন করানোর জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করার জন্য এখানে ক্লিক করবেন,
আর আপনার চাকরির অনলাইনে আবেদনের জন্য প্রয়োজনীয় আপনার কি কাগজপত্র লাগবে আপনি এখানে ক্লিক করলে সেটি জানতে পারবেন। তো এই নিয়োগে আপনারা যারা আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন। আর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে কোনো কিছু আপনার জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।